আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হাবিবাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আমি হাবিবা বলছিলাম। মাইক্রোওভেন অনেকের বাসায় আছে, তো যাদের বাসায় আছে তারা তো আমরা জানি কিভাবে এটা ইউজ করতে হয়। আবার অনেকেই নতুন কিনেছেন, তো যারা নতুন কিনেছেন তাদের সাথে আমি আজকের ভিডিওটা শেয়ার করব কিভাবে আপনি ওভেনের মাধ্যমে খুব সহজেই কেক বানিয়ে নিতে পারেন। তো চলুন চলে যাই রেসিপিতে। তো এখানে আমি প্রথমে 2 কাপ আটা নিয়েছি, এটা ভালো করে চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চাললে আপনার ডোটা ভালো হবে, আর ডোটা ভালো হলে কেকটাও ভালো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। অবশ্যই ডিম 2টা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। ডিমটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন ডিমটা আটার সাথে অ্যাড করে দিবেন। তো এখানে আমি চিনিটা দিচ্ছি হচ্ছে 1 কাপ, আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটা দিলে হবে আপনার, এলাচ গুঁড়ো পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন, যেহেতু আমি ওটা দিচ্ছি না তাই আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি, আর লবণ দিয়েছি 1/2 চামচের মতো। তো এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। আর এখানে আমি পানি নিয়েছি 2 কাপের মতো, তো পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্সড করে নিব। সবটা পানি একবারে দেওয়া যাবে না, একবারে দিতে গেলে ডোটা ভালো হবে না। তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা যখন রেডি করছি, আমাকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একদিকেই বারবার ঘোরাচ্ছি, এমন না যে আমি ডান দিকে একবার ঘোরাচ্ছি বাম দিকে একবার ঘোরাচ্ছি, আমি শুধু ডান দিক দিয়েই ঘোরাচ্ছি। এটাও একটা টিপস, কেকের ডোটা আপনি যখন এটা মিক্সড করবেন তখন শুধু ডান দিক দিয়ে ঘোরাবেন, অথবা যদি আপনি মানে বাম সাইড দিয়ে ঘোরান তো শুধু ওই এক সাইড দিয়ে ঘোরাবেন। এতে করেও কিন্তু ডোটা ভালো হয়, কেকটাও ভালো হয়। আর ডোটা বানাতে একটু সময় লাগে, যেহেতু অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করতে হয়, অনেক সময় দেখা যায় হাত ব্যথা হয়ে যায়, তো একটু ধৈর্য সহকারে আর কি করতে হবে। থিকনেসটা দেখেন, ঠিক এই রকম একটা থিকনেস আসবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো এখন আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি, এটাকে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে। ফ্রিজে রাখবো না কিন্তু, নর্মালি বাসায় রাখবো। তো এখন আমি যেটাতে আমি কেকটা বানাবো, কেকের যে ছাঁচ বলে ওটাকে, তো ওটাকে একটা টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি। প্রতিটা ছাঁচকে মুছে নিলাম। তারপর আরেকটা আছে হার্ট শেপের, তো 2টাকে আমি তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি প্রথমে, তারপর কাগজ বিছিয়ে দিয়েছি এটার উপরে, দিয়ে অল্প করে তেল দিয়েছি যাতে এটা লেগে না যায়। তো এখন আমি এই ডোটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব, মিশিয়ে নিব। বেকিং সোডাটা যেন ডোটার সাথে ভালোভাবে মিশে যায় তার জন্য আমাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে এটাকে নাড়তে হবে। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি কেকটাকে কেকের ছাঁচের মধ্যে রেখে দিয়েছি, রেখে দিচ্ছি। তো একদম পুরোপুরি ভরা যাবে না, কারণ কেকটা কিন্তু ফুলে যাবে। তারপর ড্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওটা বের হয়ে আসবে। এখন আমি কেকটাকে দিয়ে দিয়েছি ওভেনে। প্রথমে আমি 2 মিনিটের জন্য দিয়েছি, তারপর 1 মিনিট। 2 মিনিট পরে আমি চেক দিলাম যে কেকটা ভালো মতো হলো কি না, দেখি যে না আর একটু হওয়ার বাকি আছে, তো তখন আমি আবার 1 মিনিটের জন্য দিয়েছি।
তো আপনারা একবারে 3 মিনিট দিবেন না, প্রথমে 1.5 মিনিট দিবেন অথবা 2 মিনিট, পরে আবার 1 মিনিটের জন্য দিবেন। তো এখন আমি আবার হার্ট শেপেরটা দিলাম। তো হার্ট শেপেরটাতে আরেকটু ডো হলে ভালো হতো, তাহলে কেকটা আরেকটু ফুলতো, বাট ডোর পরিমাণটা কম হয়ে গেছে সেজন্য কেকটা খুব বেশি ফুলে নাই, পাতলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কেকটা অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আপনারা আপনাদের হাতের কাছে টুটি ফ্রুটি থাকলে ওটাও অ্যাড করে দিতে পারেন। একদম বাহিরের যে বেকারির যে কেক একদম সেম সেই কেকের মতোই হবে। আমার হাতের কাছে টুটি ফ্রুটি ছিল না, শেষ হয়ে গেছে। আমি তো বাসায় আসলে প্রায় সময় বানাই, তো আজকে ছিল না সেজন্য আজকে আর দেই নাই। এটাও হয়ে গেছে, এটাও 2.5 থেকে 3 মিনিট লেগেছে ওভেনে। তো এই ছিল আমার আজকের কেক রেসিপি। তো এই কেকটা কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চার টিফিনে দিয়ে দিতে পারেন, এটা খুবই স্বাস্থ্যকর হয় এবং বাসায় বানিয়ে রাখলে 2-3 দিন ইজিলি চলে যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।